শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে যদিও বিভিন্ন স্থানত আকৌ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিওয়া পরিষদের নির্বাচনের মাজতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় চন্দ্রপুরত। চন্দ্রপুরত প্রতিবাদকারী আর আরক্ষীর মাজত তীব্র সংঘাত। নির্বাচন বর্জনের দাবিতে আমরি কার্বি সংগঠনে সাব্যস্ত করে প্রতিবাদ। রাজপথত বহি প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদকারী সকলে আর প্রতিবাদকারীক ছত্রভঙ্গ দিয়ার চেষ্টা আরক্ষীর। আর এনে সময়তে আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত হতাহতি সৃষ্টি হয়। আরক্ষী মুদ্রাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদী রাইজে একাংশ প্রতিবাদকারীক আটক করে আরক্ষী। আমি দেখাইছো সেই দৃশ্য। রাজপথত অবস্থান করে টায়ার জ্বলায় প্রতিবাদ সাব্যস্ত করে ভোট বর্জনের হুঙ্কার দিয়ে এই সকল প্রতিবাদকারী। আর এই সকল প্রতিবাদকারীক ছত্রভঙ্গ দিয়ার সময়ত আরক্ষীর সংঘাতত লিপ্ত হয় একাংশ প্রতিবাদকারী। আর একাংশ প্রতিবাদকারী কেনেদরে আটক করে আরক্ষী। ইফালে সোনাপুরতো আমরি কার্বি ছাত্র সন্থায় সাব্যস্ত করে প্রতিবাদ। তিওয়া পরিষদের নির্বাচন বাতিল করার দাবিত এই প্রতিবাদ। আরক্ষীর বাহন রাজপথত বাগরাই সাব্যস্ত করে প্রতিবাদ। পথত গছ পেলায় বাঁহ বান্ধি সাব্যস্ত প্রতিবাদ। ছটা সমষ্টিত নির্বাচন বাতিল করার দাবিতে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আমরি কার্বি ছাত্র সন্থায়। কামরূপ মেট্রোর অন্তর্গত ছটা সমষ্টিত ভোট বর্জনের হুঙ্কার দিয়ে আমরি কার্বি ছাত্র সন্থায়। আর তেনে সময়তে কিছু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কোনো কোনো স্থানত বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রাজপথত গছ বাগরাই প্রতিবাদ সাব্যস্ত করে আরক্ষীর বাহন বাগরাই প্রতিবাদ আমরি কার্বি ছাত্র সংগঠনের।